দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে যোগদান করেছেন কূটনীতিক মোহাম্মদ শামীম আহসান। শুক্রবার তিনি হাই কমিশনে যোগদান করেন। এর আগে তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে কর্মরত ছিলেন। মালয়েশিয়ায় বিদায়ী রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি। অন্যদিকে মালয়েশিয়ায় বাংলাদেশের সদ্য সাবেক হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব নিযুক্ত হয়েছেন। এদিকে নতুন রাষ্ট্রদূত শামীম আহসানের নিয়োগের খবরটি শনিবার বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রদূতের বদলির ব্যাপারে জানিয়েছিল। হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান 11তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। তিনি 1993 সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। তার বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি দেশে এবং বিদেশে কাজ করেছেন। তিনি এর আগে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি কুয়েত, দোহা, নাইরোবি, রোম এবং ওয়াশিংটন ডিসির মতো বাংলাদেশ মিশনে কাজ করেছেন। উদ্বোধন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ ছাড়ের বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। সেরা দামে আপনার টিকিটটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা সরাসরি চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রালের পাশে এনইউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে নম্বর 121A জালান তুন সাম্বান থান ব্রিকফিল্ড কুয়ালালামপুর। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। রাষ্ট্রদূত শামীম আহসান বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে শামীম আহসান বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।